ভালো বাসপান কি করে আপনার আছে কোনো ভালোবাসার উপায় আছে? এ ভাই মন প্রাণ খুলে সরি মানে প্রাণ খুলে ভালোবাসতে যাবেন আপনারা? কি হবে করেন? দুই দিন পরে সে ভালোবাসা খারাপ বাসায় পরিণত হবে, এর মানে ভাবেন না ওই যে ভালো ভালো বাড়ি বাসা এটা ভাবতেছেন না? আসলে ভাই ওইটাই ভাই, ভালোবাসা লাগবে ভালোবাসতে গেলে আস্তে আস্তে যুগি আপনার পরিস্থিতি থেকে ভাঙা ঘরে থেকে ভালোবাসা কোনোদিনও পাবেন না। আর এমন কিছু কোয়ালিটির লোক আছে পৃথিবীতে যারা কিনা সবসময়ের জন্য ভালোবাসা দেখে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে, আর আপনি যাকে আপন করতে যাবেন সে কি করবে দোস্ত পাবো নাকি? পাও এ পা না। সবাই প্লিজ কমেন্ট করেন ভাই, কালকে থেকে একটা সমস্যা হচ্ছে, আমার মনে হয় এটা কিসের সমস্যা আমি জানি না, প্লিজ যারা জানেন আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের হচ্ছে কিনা সেটাও জানাবেন। কালকে থেকে লাইক আসতেছে কিন্তু লাইক অ্যাকাউন্টে অ্যাক্টিভ হচ্ছে না ভাই, এই সমস্যাটা কেন আসছে? ভালো হয় একটু কম আসতেছে লাইক অফিসিয়ালরা আমাকে এই জিনিসটা আপনারা বুঝে প্লিজ জানাবেন। এর কারণ আমি এমনি দেখাচ্ছে লাইক আসতেছে কিন্তু লাইক অ্যাকাউন্টে জমা হচ্ছে না ভাই, বুঝতে পারছেন? অ্যাকাউন্টে জমা হলে যে বাড়ে না ওই জিনিসটা হচ্ছে না ভাই, আমার মনে হয় আমাকে ভালোবাসাগুলোকে এটা চাচ্ছে না কেউ। না ভালো আছি না খারাপ আছি না সুখে আছি না দুঃখে আছি আমি নিজেও জানি না। ও কি কি করছিলাম, আমি যে সাবাস ছিলাম মতো ভাব দিলাম না, মসজিদে গেলাম নামাজ পড়তে তার জিলাপি দিতে, বুঝতে পারছেন? ভাই বোধ দুটো গেলো একটু ডিক্স ওকে দোকান দিয়েছে, ওকে দু প্যাকেট দিয়েছে আমার এক প্যাকেট দিয়েছে, তারপর বাড়ি নিয়ে এলাম তো একটু দিল খালাম, বুঝতে পারছেন? বাড়ি আমার মিষ্টি কম খাই, বুঝতে পারছেন? আমি নিজেই তো মিষ্টি, আমি আর মিষ্টি কী খাবো? আবার ভাবেন না দাদা তুই মিষ্টি কেন কচুর মাথা, এরকম ভাবতে পারেন না অনেকে? ও ভাই সবাই সবার কাছে মিষ্টি, বুঝতে পারছেন? কেউ নেই ভাই গুয়ো গুর কাছে মিষ্টি। বাগানের সবগুলি হয় না তো ফুল, কজন বুঝতে পারে জীবনের ভুল? ভালোবাসা সুখ নিয়ে কেউ সুখী হয়, সবাই যে সুখী হবে এমন তো নয়। আসসালামু আলাইকুম, সুন্দর একটা উদাহরণ নিয়ে এসেছি আপনাদের ভেতরে, রাগ অফ মাইন্ড করেন না, বুঝতে পারছেন ভাই? মানুষ কয় না যে মানুষের মন কেন শক্ত হয়, মানুষের মন কষ্টপাতিপাতি আবার শক্ত হয় কিরকম করে? ভাই শক্ত হয় পাথর হয়, সামান্য নরম মাটি যদি ভাটার ভিতর পুড়ায় 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 ইট বানায় শক্ত করে ওই ইট দিয়ে মানুষ মেরে মাথা ফাটানো যায়, তাহলে মানুষের মন কষ্টপাতি পাতি 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 কেন সেই মন পুড়ায় পুড়ায় মানুষ মন পুড়ায় না ভাই? ওই কথা বলছি মানুষের মন পুড়ালে শক্ত হবে না কেন আপনি কন? আবার তো খুব বয়ান ভরেন ভাই যে মানুষের বুদ্ধির অভাব নেই, অভাব শুধু টাকা পয়সা, তাই না? হ্যাঁ তাই তো নাই, বুদ্ধি তাকে অনেক আছে শুধু নেই টাকা পয়সা, টাকা পয়সাও আছে প্যাট ভরে না, এই প্যাটটা যে আল্লাহ কী দিয়ে ভরাইছে, আল্লাহ তো দুই থাল ভাত খাওয়ালি প্যাট ভরাই দেয়, কিন্তু মানুষের মন যে কী করে ভরাবে আল্লাহই ভরে। হ্যাঁ আল্লাহ মানুষ একটু মন ভরাই দাও ভাই, শুক্রিয়া নেই, শুক্রিয়া নেই মানুষের কোনো, বুঝতে পারছেন? আরও পালি আরও পাতি চাই, বুঝতে পারছেন? আর যার আছে তার দিকে নজর দেয় ভাই, অন্য লোকের সম্পদের প্রতি নজর না দিয়ে নিজে আগে। বোকা পাখি আপন চিনলি না, বোকা পাখি আপন চিনলি না রে বোকা। বিশাল জ্বালায় আছি ভাই, কোন কি জ্বালায় একবার শুধু জিজ্ঞেস করেন। এদিক থেকে মনে করেন যে হাগাসে ফেসে এদিক থেকে ক্যামেরা অন করে ফেলাইছি, ভিডিও তো করতে হবে, এদিক থেকে মা হাঁসের গোশ দিয়ে ভাত খাতি ডাকতেছে, আজকে হাঁসের গোশ রান্না করেছে, মা আবার ডাকে, বুঝতে পারছেন? ভাত খাতি টাইম টু টাইম না পালি মনে করেন যে আমার আবার বগা ঝাগা করে, অনেক বগা ঝাগা করে, তাই জন্য আর কি। অনেকে ভাবেন না তুই কী ধরনের লোক, এ সব কথা তুই মোবাইলে এসে কোয়েস, ও ভাই মনের কথা কওয়া কি দোষ ভাই? যাই রে পাখি উড়িয়া বাংলি বুকের কোলে, দাঁড়া বোকা পাখি আপন, কার সিটি আছে, কোন ছাগলের সিটি আছে? আপনার সিটি, কোন গাধা লিখেছে সিটি? আপনার বাবা লিখেছে। বেরোয়েছি চাকরি দিয়ে দুপুরবেলা গরম ভাত খাই, ওই ভাইয়ের বউ আছে, বুঝতে পারছেন? ভাই বিয়ে করেছে, কী জানে যে বিয়ে করেছে, রাঁধতে পারেন আজকে স্বাদ লাগেনি বেশি একটা, বুঝতে পারছেন? খালাম গোস্ত দিয়ে তা মনে হইলো কী দিয়ে কেমন আছে, আলু আলু দিয়ে খাচ্ছি, ঝোল আলু মানে আছে, ঘুমটা তরকারি খাচ্ছি, এরম মনে আছে, স্বাদ লাগলো না রে ভাই, স্বাদ লাগলো না, মনে আজকে শান্তি নেই, খাওয়াই যদি স্বাদ না পাই তাহলে ভালো লাগে খাতি কন? ও ভাই আবার রাগ করে না যে তোর স্বাদ লাগলো কি না, তোর কী হইলো না, তো এইসব তুই ফোনে এসে করছিস কেন? এরকম কথা আপনারা কিছু কিছু লোক করতে পারেন, সবাই কবেন না অবশ্য, কিছু কিছু লোক তা ভাই করছে মনের কথা। আমি চশমা পরেছি, হ্যাঁ আমি চশমা পরেছি, ভাবতেছেন পাট নিচ্ছি, তাই না ভাই? ও ভাই পাট নিয়ে আসলে আমি না পরেছি, যাদের একটু আমার সুন্দর লাগে, মানে
পূজরা তো বনে কাছি তো সুতি তা আমার একটু হাওড় যাই গেছে তো হয়েছে ভাই বাংলাদেশের প্রথম দুর্যোগ ব্যাধি হিসেবে আপনারা বর্তমান জানেন করোনা বা ক্যান্সার কিন্তু এর থেকে দুর্যোগ ব্যাধি হিসেবে আছে একটা জিনিস কি গন্ধনি হিংসা হিংসা প্রতিহিংসা ভুল হলে রাগ করবেন না প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হিংসা বাদ দেন শান্তি ফিরে আসবে কিছু কিছু ব্যক্তির ধারণা পুরো বডি দেখাতে হবে নাহলে ভিডিও ভাইরাল হবে না ব্যাকগ্রাউন্ড হে হতে হবে হো হতে হবে নাহলে ভিডিও ভাইরাল হবে না ভাইরাল কারে কই আমার ভিডিওটা যত লোক দেখবে যত লোক আপনারা মজা পাবেন যত ই থাকবেন ওই ভিডিওটা ভাইরাল হবে আমি এই কথা কেন বলতেছি ভাই অনেকে ভাবতে পারেন ভাই একটু উপকার করতেছি ভাই আপনারা কোন কোয়ালিটির ভিডিও করবেন আমি সেটা করছি ভাই আপনারা সবসময় জানেন আপনাদের ভিতরটায় যে মেধা আছে সেই মেধা তুলে ধরবেন আল্লাহ আপনার কিন্তু মেধা দিয়ে রেখেছে কিছু না কিছু রাজনীতি চলবে না কিটা খারাপ ভিডিও করলো কিটা ভালো ভিডিও করলে ভালো ভিডিও করে ভাই সবাই চাই ভাই আপনি একটু ভ্যাট কাবেন এরম আপনার কাছে ভ্যাট কাটবে না মনে হবে ওরে বাবা কমলা সুন্দরী হাসতেছে বুঝতে পারছেন হাসি চিরল দাতার হাসি হয়ে যাবে তখন বুঝতে পারছেন আর আরেকজন হাঁটবে ভ্যা আরেকজনের যদি মিষ্টি হাসিও দেয় তাও মনে হবে ও শালা হাসতেছে ভ্যাট কাছতে দেখো চাও কুত্তার মতো হাসতেছে মানে এটা মনে হবে আমরাই মানুষ আমরা হিংসুটে আমাদেরই সবার মানে আমি কী হবে সব আমি চাবো সবাই আমারে ভালোবাসো আরেকজনের না বাসি এটা হচ্ছে আয়াম মরে যাব ভাই এ জীবন রেখে কী করবো আমি বাড়ি যাই মার সাথে কষ্ট আমি আমি মরে যাবো আত্মহত্যা করবো কাই দূরে যাই মর হারামি দূরে যাই মর তোর জীবন রেখে কী হবে সোনার টুকরো ছেলে এখানে তুই ধ্বংস হয়ে যাচ্ছিস সে ভিডিও করতে করতে চেয়ারা হয়ে যাচ্ছে তোর কুলু কুলু মানে খারাপ হয়ে যাচ্ছে এরকম আমার ছেলে আগে খুব ভালো ছিল জানেন কত ন্যাংটা মেয়ে ছেলেবেলা আমাদেরকে তাকায় তো বুঝতেছেন এরকম তাকায় থাকতো বুঝতেছেন তাতে আমি কোনো গর্ভবতী গর্বিত হই না কিন্তু ভাই ভাই কষ্টের বিষয়টা কি ভালোবাসি দাম চাই না তারপরে একটু ভাই রে আমার স্থান আমার জায়গায় আপনার স্থান আপনার জায়গায় কে কারোর ভাত কেড়ে নিচ্ছে না ভাই আমাকে বাংলাদেশে আল্লাহ যখন পাঠাইছে সবার জায়গা সবার কইরাই রেখে দিয়েছে সবার পাঠাইছে আল্লাহ হিসেব করে রেখেছে কীটা কোন পজিশনে যাবে কীটা কেমন ভালোবাসা পাবে মানুষের কার ভিতর কী আছে কিন্তু আল্লাহ একটা জিনিস দিনই ভাই হিংসা হিংসি বুঝতে পেরেছেন এই জিনিসটা আল্লাহ দিইনি কেন জানি দিইনি তার মানে খারাপ হয়ে জন্য দিইনি কিন্তু আমরা নিজে বেশি বুঝে ফেলাই ভাই হিংসা সবাই তো মনে করেন না হিংসা করি না ভাই হিংসা কি আপনি বুঝতে পারতেন বুঝতে পারলে ঠেলা হয় না তোর পিছনে তা মনে কর কোন রিয়াকশন নেই আমি বামন হইয়া চান্দের পানে হাত বাড়াবো না বন্ধুরা তুই আসমানের সাথ ধরা দিলি না চলেন গান ভালো মতো শুনি আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না ভাই প্রথম একটা ভিডিও যখন বানাইছি আমি লাইক অ্যাপে আমার ভিডিও কেউ দেখতো না ভাই আমার ফোন ছিল নর্মাল আমার অনেক সমস্যা ছিল আমার শখের একটা মোটরসাইকেল ছিল ছোটোবেলার থেকে ধরে ভাইয়ের মোটরসাইকেল চালাতাম ওরা কিরাম কিরাম করতো ওই জন্য আমি পরে শখ করে হাউস করে একটা মোটরসাইকেল কিনলাম ভালো একটা ফোন কিনবো বুঝে আমি মোটরসাইকেল বেছে দিছি ভালো একটু সবাই গিফট করবো সাপোর্ট করবো সবার খুশি রাখার জন্য আমি গাড়িটা বেছে দিছি দেওয়ার পরে লাইক অ্যাপে আসা আজকে অনেক কষ্ট করেছি ভাই ঠিক মতো খাইনি রোদি পড়েছি তার প্রতিদান আজকে আমি পাইছি আমি এই ছেলের কিরাম একদম আসে মুখ ফুটে করতে হবে না আপনার আপনাকে বুঝতে পারছেন আমি বুঝে গেছি আপনি আমার ভালোই বাসেন ও আমার ভাই একটা নতুন প্যান্ট কিনে দিল ওই যে কালো প্যান্ট ওই কালো প্যান্ট পরে ভিডিও করতে আইসি আজকে বুঝতে পারছেন আশা করি এই ভিডিওটা লাইক বেশি দিন আমার ভাই মানে আমার বড়ো ভাই আমার আগে হয়েছে বুঝতে পারছেন ওই জন্য বড়ো না হলে আমার পরে হলে ছোটোই হইতো তা সে মনে করেন যে কিনে দিয়েছে ওই প্যান্ট পরে আজকে ভিডিও করতে আইসি আশা করি লাইক মাইক দেবেন সবাই ও আর একটা কথা আছে শুনেন ভাই এই যে আমি আপনাদের সাথে কথা কই ভাই এই যে ডিস্টার্ব করি আমি মরে গেলে কীটা করবেন এরকম ডিস্টার্ব ভাই আপনাকে বেশি আলগা পিরিত দেখানো মেয়েগুলাই কোথাও না কোথাও আলগা গায়ে ঘুমায় আছে একটা ডালে দুইটা পাখি ছিল কত মাখা মাখি একটা পাখি কদর বুঝলো না দোস্ত এ খুব খারাপ এর গার্লফ্রেন্ড ওর একটা সাইকেল পুরস্কার দিয়েছে সেই জন্য ওর বউরে ছেড়ে দিয়েছে তুই কোনোদিন তোর বউরে ছাড়বি না তোর পাগল নাকি আমি সাইকেলের জন্য বউরে ছাড়বো কি জন্য আমাকে ভালোবাসা কি অতই কাঁচা নাকি প্রাইভেটের জন্য ছাড়বো লোক কি ভাববে এটা ভেবে মানুষ মানুষের স্বপ্ন গুলা মাটি চাপা দেয়।
আমি কোনো কথা শুনতে রাজি নাই, এই ভিডিওটা ভাইরাল হয়ে লাগবে ভাই। আমাদের দেশে বাংলাদেশের কিছু ভদ্র মেয়ে ছেলেমেলে আছে, তারা যদি কুলু কুলু ড্রেস পরে রাস্তাতে হাঁটবে, তখন যদি কোনো ছেলে যদি কোনো বাজে লোকে তাকায়, তখন কবে এই আপনাদের নজর ভালো হতে পারে না, আপনাদের ঘরে কি মা বোন নেই? ওরে বাপা রে, আমি কী করছি, মা বোন তো আছে কিন্তু তুই আগের মতো টাইট ফিটিং পরা ড্রেস চালা মেয়ে লোক নেই। আমি একটা কথা কয়ে দিলাম, সকালে ভাত খাই বেরোনি বাড়িতে, তখন বেরোছি, মা বারবার করে গেছিলো খাইয়ে যা, বাড়িতে গেছিলো বারবার করে খাইয়ে যা, এই ছেলে কিন্তু খায়নি, এই ছেলে ঠিকই বেরোয় গেছে, কিন্তু এখন বুঝতেছি খিদে খিদের কি জ্বালা, খিদে লাগে তো আশেপাশে কোনো দোকান নেই, কোনো কিছু নেই, এখন যে খাবো, পকেটে খুব বেশি একটা টাকাও নেই। আল্লাহ, ভিডিও করতে আইছি হতেই পারি ভাই, ভালো ভালো ভিডিও করি, আপনারা খুব ভালোবাসেন, কিন্তু ভাই একটা কথা কি ভেবে দেখেছেন ভাই, যে আমরা আসলে কি কোটিপতি না, আমরা কিন্তু কোটিপতি না, আমরা কষ্ট করি, আমরা ভিডিও করি ভাই। আমি আপনারে মনে করেন যে খুব ভালোবাসি, এত ভালোবাসায় বাসি যে বাসি সে বাসটা উপহার আপনারই দেবো, অন্য কারো দেবো না। এর কম যা কিরাম করে বিশ্লেষণ, কোন একবার কোন কিরাম করে কিরাম করে তা হয়েছে কি বাস কিরাম আপনারা উপহার দেবেন? মনে করেন যে আমরা পৃথিবীতে বাস কিনতে ঘুরে বেড়াই না ভাই, এই বাস কিনছি শুধু আপন লোকদের কাছে কাছে ঘুরতে হবে, তাদের একটু বেশি মন প্যান খুলে ভালোবাসতে হবে, তাহলে আপনার সেই বাস উপহার পাই যাবেন। যদি কোয়ানকে সারা তুই এত লম্বা লম্বা লিকশা ঝাড়তেছে সেসব কথা তো আমরা জানি, ও ভাই এত জানেন তো বাংলাদেশের অশান্তি কেন ভাই? কি হয়ে গেছে, ব্রেকআপ ছেড়ে গেছে তোমায়? খড়ো করো, আরো কেয়ার করো, আরো ভালোবাসো, আরো বিশ্বাস করো। এই শালা কেয়ার করবো শালা, যেরাম ই করিস এসে ফোন নিগিরি করিস, তোকে কেয়ার করবো শালা, কি করবো কেয়ার করানোর জন্যই তো দেশের নাটক ছলা কলা কত ইস্টাইল ভঙ্গিমা তোর মারি শিখে, আবার এখন কইস কেয়ার করবো না শালা, রাগাস নে সর সর।